যান শ্রমিকদের স্বার্থে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার দুপুর 12টা থেকে আগামীকাল বুধবার দুপুর 12টা পর্যন্ত উত্তর জেলায় অন্তর্গত জাতীয় সড়ক এবং রেল সড়ক অবরোধ করার ডাক দিয়েছিল উত্তর জেলার বিএমএস। অবশেষে ট্রেন যাত্রীদের কথা চিন্তা করে রেল পরিষেবা অবরোধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়, এমনই জানালেন উত্তর জেলার বিএমএস এর সম্পাদক বিপ্লব দাস। তিনি আরও জানিয়েছেন, ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন, যারা যান চলাচলের সঙ্গে যুক্ত তাদেরকে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এনে জাতীয় স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত করা, যানবাহনের সঙ্গে জড়িত শ্রমিকদের সরকারের পক্ষ থেকে ন্যূনতম মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করা এবং তাদেরকে বিপিএল এর অন্তর্ভুক্ত করে সরকারি সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা, এই সকল দাবিগুলো নিয়েই আজ থেকে 24 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়। তবে রেল পরিষেবা চালু থাকলেও মঙ্গলবার বিকেলে বিএমএস কর্মীদের উদ্যোগে একটি মিছিল সহকারে ধর্মনগরে রেল ডিভিশন স্থাপনের দাবিতে রেল কর্তৃপক্ষের নিকট ডেপুটেশনও দেওয়া হয়েছে। অবরোধ মূলত আমরা 2 দিনের জন্য করছি। দেখুন, বিষয় হচ্ছে আমাদের যে যে দাবিগুলি, সেই দাবিগুলি আপনি এটা ধরে নিতে পারেন, সমাজের যে প্রাথমিক লেভেলের যে মানুষের যে সাধারণ চাহিদা, দ্রব্যমূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের যে শ্রমিক সমাজ, শ্রমিক সমাজ এমনিতেই কোভিড-19 ওয়েব ফার্স্ট ওয়েব সেকেন্ড মানুষের হাতে কাজ নেই, বিভিন্ন যে কলকারখানা আছে সেখান থেকেও শ্রমিক ছাঁটাই হচ্ছে। তো মূলত শ্রমিকরা আপনার রোজগারবিহীন হয়ে পড়েছে, পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই এতে করে শ্রমিকরা তাদের সংসার চালানো খুবই কষ্ট হচ্ছে। অবিলম্বে এই সব দাবি মেনে না নেওয়া হলে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে বিএমএস এর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।